Assalamualaikum, welcome to Nadimuddin Vlogs. To kya avastha kemon achen shobai asha kori shobai bhalo achen amra to onekta bhalo achi to ajke holo friday to amar daily routine ta ajke video te choto kore ami bolbo to pura video ta na tai na dekhte thaken je ami amar daily routine ta kibhabe ami katai ki kori ki kaj kori kon shomoy ki kori to bishesh kore shukrobar din ta ami ki kori shere ajke apnader bolbo তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকাল 7:30টায় উঠা 8:20 বা 30-এর মধ্যে আমি কাজে বেরিয়ে যাই তো কিছুদিন ধরে আমার আব্বুর কাজ করতেছি তো আমার আব্বু দেশে গেছে একটা ভিডিও বানাইছিলাম দেখতে পারছেন আপনারা তো আব্বুর কাজটা হলো যে ওপেন বাসের টিকিট বিক্রি করা তো আমি সেই কাজটা সকালবেলা 8টা থেকে 1টা 2টা পর্যন্ত করি তো শুক্রবারে আমি বেশিক্ষণ করি না শুক্রবারে আমি দেড়টার মধ্যে চলে আসি তো শুক্রবারে জুমা নামাজ পড়তে হয় তো সেই কাজ শেষ করে আমি জুমা নামাজ পড়তে আসা করি তো জুমা নামাজ মসজিদে তিনটা জামাত হয় 12:45 একটা 1:45 একটা আবার 2:45 একটা তো এক ঘন্টা পর পরই তিনটা জামাত হয় কারণ মসজিদ ছোট মানুষ বেশি আর তৃতীয়ত ইতালিতে নিয়মটা কেন করছে যে শুক্রবারে তিনটা জামাত কারণ মোটামুটি অনেক মানুষ হয় মসজিদ ছোট থাকার কারণে আর তৃতীয়ত সবাই কাজ করে এক এক শিফটিতে এক একজনে কাজে যায় একজনে মসজিদে যায় নামাজ পড়তে যায় খাইতে যায় কারণ দোকান সবসময় খোলা রাখা হয় তো যারা দোকানে বা অন্যান্য জায়গায় কাজ করে একজন গেলে আরেকজন দোকানে থাকতে হয় তো সেই সেই কারণে তিনটা জামাত করছে যেন একজন গেলে আরেকজন পরের জামাত করতে পারে এই জন্য আর কি তো যাই হোক এখন আমি যাব মসজিদে নামাজ পড়তে তো যাই মসজিদে নামাজ পড়তে গুরুত্বপূর্ণ একটি আমল যা রাত্রি যাপন করা এবং সময় আমরা আপনারা দিন কি রাখা ভাই রোজা রাখা যদিও আপনার রোজাটা একটা ফরজ নয় ওয়াজিব নয় তারপরেও একটা প্রস্তুতি হিসাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাওয়াল মাসে রোজা রাখতে সাহাবী আপনাদেরকে বলতেন এই রোজা রাখা সামনে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা যে রোজা রাখলে সামনে যে রোজা আসতেছে এটা আগে থেকে একটা তো আমি মাত্র নামাজ পড়ে আসলাম জুম্মার নামাজ একটু পার্কে আসলাম পয়সা থাকবো তো আমার পিছনে খেলতেছে অনেকেই কী খেলা জানি না আর আমার পিছনে হয়তো মানিফেস্টা চলবো কালকে হয়তো শনিবার তো এই জন্য সাজাইতেছে দোকানপাট বসবো আর কি তো আমি নামাজ পড়ে আসার পরে বাসায় যাই বাসায় গিয়ে ঘুরে আসি ভিডিওর কাজ থাকলে একটু বাসায় গিয়ে এডিট করি তো এডিট মিট করা শেষ হলে সন্ধ্যা যখন 6:30 বাজে তো 6:30 দিকে আমি ডেলিভারি কাজে যাই তো রাত্রে ডেলিভারি কাজে শেষ কইরা 10:30 থেকে বাসায় যাই বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হইয়া ঘুমাই যাই আবার সকালবেলা থেকে রুটিন শুরু একই অবস্থা তো আবার রাতে দেখা হইতাছে যে রাতে ডেলিভারি কাজে দেখা হইতাছে তো বাই তো এখন বাজে 6:30 তো 6:30 দিকে কেএফসি থেকে আমাদের কাজ শুরু হয় টেনি পাশে তো এটা হলো আমার সাইকেল জুয়েল ভাই হাতে আছে তো মূলত কি হয়েছে জুয়েল ভাই কালকে গেছিল অর্ডার মারতে পাটিগানের দিকে তো তালা না মারার কারণে সাইকেল চুরি গেছে আর এখানে যে আমি অটো সাইকেল লাগাইছি এই জায়গায় দল্লি সাউন্ড নেব এই যে সাউন্ড দিতেছে তো সাইকেলটা ভাই চুরি করে নিয়ে গেছে কালকে এই জায়গা থেকে অর্ডার শুরু আর এদিকে আছে সাগর ভাই অর্ডার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আই হাই বাইরে লাগাইছি কি হইছে ভাই ভাই এই অবস্থা যদি কোনো বাসা বাড়িতে যান কি কইব উত্তর মতো লাগে আমরা খুলে যাই ভাই আমরা এভাবে সুন্দর মতন যাই ভাই ঠিক আছে ভাই যে উপকার নেন কিছু করার নাই গা ঠান্ডার ভিতরে দই এরকম হইব অর্ডার কি অবস্থা অর্ডার কি আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কি ভিডিওতে কইতাছেন নাকি আসলেই না ভাই আসলে অর্ডার অবস্থা খুব ভালো এখন কই কই একটু আইডিতে দেখা যাক যে কত টাকা ইনকাম করছেন হ্যাঁ কল ইনকাম দেখলে বুঝে যাবো ভাই আজকে তো মাঠে নামই নাই আজকে যাই নামছেন দেখি কি ইনকাম করছেন তাহলে মানুষ বুঝতে পারবো যে কি দেখেন এখনো মাঠে নামি এই যে দেখেন কালকেটা দেখেন কালকেটা এই দেখেন কালকেটা 64 টাকা বাবা রে আজকে 64 টাকা মারাইছে আজকে তো জিরো হ্যাঁ আজকে তো নামই নাই মাঠে এই যে মাত্র নামলাম শুরু করলাম চেকিং তো দিছেনি না চেকিং তো দেয় ভাই চেকিং কিন্তু 15 মিনিট আগে দাও আগে দেখুন বলতে একটা অর্ডার আয় না একটা অর্ডার আসে না অর্ডার আসবে এখন ইসমা নিয়ে যাব তখনই অর্ডার আসবে ভাই গেলে আই বলবো তাহলে যান ভাই তো একজন আসার কথা আমার এক সাবস্ক্রাইবার ভাই আজকে একজনের কাজ শেখানোর কথা তো আসলে দেখি কাজ শেখামু তারপরে দেন কাজ শেষ করে বসে যাবো এইগুলো রুটিন মার আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই তোমার নামটা জানো কি ভাই আমার নাম শান্ত শান্ত তো ইতালিতে কয় মাস হইছে ভাই আমি আসছি এই যে 6.5 মাসের মতো হইছে
তো আমার ভিডিও কিভাবে পাইলা বা কিভাবে ফলো করলাম আমার ভিডিওগুলো এখানে আসার পর আমার অনেক চিন্তা ভাবনা করছি দেশ থেকে আসার পর কোনো ডকুমেন্ট যেহেতু নেই তো ফুড ডেলিভারি অনেক জনে বলছে পরে ইউটিউবে চার্জ করলাম তো আপনার ভিডিওগুলো সব সময় দেখি তো দেখে ভালো লাগলো আপনার সাথে কন্টাক্ট করলাম তো আপনিও সাথে সাথে রেসপন্স করলেন তো আসলাম দেখা হয়ে গেল আপনার সাথে তো এখন মোটামুটি তো কাজ শিখাইতাছি প্রায় দুই তিন ঘন্টা উপরে হয়েছে ভাই আমার সাথে আছে তো কিভাবে বা কতটুকু বুঝতে পারলা যে কাজটা কি সহজ না আমি অধিকাংশই আপনার ভিডিও থেকে শিখে ফেলছি তবু একটু ধারণা নেওয়ার জন্য আপনার সাথে দেখা করলাম আর কি আপনার যারা বোঝার তারা আপনার ভিডিও দেখলে বুঝে ফেলে আর কি আমি একদম পুরো সহজভাবে বুঝাই দিই না ভাই সহজে এটা আহামরি কোনো কঠিন কাজ না যারা নতুন আসবে তারাই করতে পারে কাজটা যে সামান্য কথা বলতে পারলে আর ইংলিশ জানলে হয়ে যায় আর কি এর বেশি কিছু লাগে না তো ভাইয়ের আমি মোটামুটি শিখাইতেছি তো মাঝে মধ্যে কয়েকটা অর্ডারও দেওয়া শিখাইতেছি যে কীভাবে অর্ডার দিতে কী অর্ডার নিতে হবে রেস্টুরেন্টের সামনে দাঁড়া রয়েছি তো কয়েকটা অর্ডার ভাই দিল তো মোটামুটি ভালোই তো শিখতে পারলো তাই না ভাই জি আলহামদুলিল্লাহ যাক সমস্যা নাই তো এখন ইতালি কেমন লাগতেছে ইতালি নতুন তো আসছো মোটামুটি নতুন আসছি ভাই প্রথম প্রথম একটু আনেজি লাগছিল খারাপ লাগছে দেশের জন্য বাট এখন আলহামদুলিল্লাহ কাজকাম করতেছি মোটামুটি তো ভালো লাগতেছে এখন হয়তো কাল থেকে এটা শুরু করবো আপনার থেকে শেখা তো যারা যারা নতুন আসবেন তাদের প্রতি একটাই কথা যে যদি রিলেটিভ কেউ থাকে একটা আইডি ম্যানেজ করে যদি কাজ যদি নাও পারেন নাদিম ভাইয়ের ভিডিও দেখেন নাদিম ভাইয়ের ভিডিও দেখে উপকৃত যদি নাও শিখতে পারেন তাহলে ভাইরে কল দিয়ে ওনার ফেসবুক পেজে নক করলে নাম্বার দিয়ে দেবে তো আপনি নক করে ওনার সাথে দেখা করে শিখতে পারেন উনি খুব ফ্রেন্ডলি একজন মানুষ আমি এক দুই ঘন্টা ওনার সাথে আছি তো মোটামুটি অনেক কিছু শিখতে পারছি ইনশাল্লাহ কাল থেকে আমি নিজে কাজ করবো যাক আলহামদুলিল্লাহ সমস্যা নেই ভাইয়ে আশা করি আজকের মধ্যে আমি ভাইরে শিখাই দিই পুরোপুরি ভাইয়ে মোটামুটি ভালোই কনফিডেন্স পাইছে আমার সাথে থাকতে মোটামুটি দেখলাম ভালোই শিখতে পারছে আর সবচেয়ে একটা প্লাস পয়েন্ট ভাইয়ের যে ভাইয়ে ম্যাপ চালানোটা বুঝে যে ম্যাপ কীভাবে চালাইতে আগের থেকে জানে তো এটা হলো ভাইয়ের সাইকেল তো এই সাইকেলটা ভাড়া কত জানি বলছিল ভাই হ্যাঁ এটা 120 টাকা 120 ইউরো আর ডাবল না ব্যাটারি হ্যাঁ দুইটা ব্যাটারি তো দুই ব্যাটারিতে মোটামুটি যদি দুই ব্যাটারি নিয়ে বের হয় তাহলে মোটামুটি আপনার 110 কিলোর মতন চালানো যায় ওইটা দিয়ে এটার স্পিড আছে 27 তো এটা মোটামুটি ভালো অনেক পোক্তা ভাড়া সাইকেলগুলো অনেক শক্ত হয় তো এই আর কি তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত দেখা যাক যে ভাই কী বলে কতটুকু শিখতে পারে একদম পুরো ভিডিও শেষ করে দেখাবো দেখুন বাসা যাওয়ানোর সময় অ্যাপটি শ্যুট করবো তো দেখতে থাকুন তো ভাই কেমন শিখতে পারলা সে কাজটা বলো ভাই আলহামদুলিল্লাহ আমি একেবারে 99% শিখে গেছি ইনশাল্লাহ কালকে থেকে কাজ শুরু করব তো কনফি আগেও ছিল না নাদিমের ভিডিও থেকে 90% শিখতে পারছি আজকে যে 9% 10%-এর মধ্যে আরও 9% শিখে গেলাম তো 1% যেটা বাকি রইলো ওইটা হচ্ছে নিজের কনফিডেন্সের উপরে কাজটা আর কি তো ইনশাল্লাহ কালকে থেকে আরও ভালোভাবে কাজ করলে ওই 1%ও দূর হয়ে যাবে ধন্যবাদ নাদিম ভাইকে যে আমাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য সমস্যা নেই ভাই তো ইনশাল্লাহ ভাই দেখা হবে আবার কারণ যেহেতু আপনি একই জোনে করব অবশ্যই দেখা হবে তো ভাই দোয়া রইল আপনার জন্য আর যারা নতুন আসবেন অবশ্যই নাদিম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখেন সবাইকে নাদিম ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা রইল তো ইনশাল্লাহ আসেন সবাই মোটামুটি কাজ খারাপ না হয়তো বাসায় বসে থাকাচ্ছে ডেলিভারি কাজটা কিছুটা হলো আপনাকে হেল্প করবে আপনি মোটামুটি চলতে পারবেন তো দ্যাটস ইট ভাই ধন্যবাদ নাদিম ভাইকে আবারও তো আজকে মূলত আমি 4 ঘন্টা স্লোট নিয়েছিলাম 4 ঘন্টা মোটামুটি 26 ইউরো আসছে তো মোটামুটি অন্য অন্য দিনের তুলনায় শীতের তুলনায় আজকে শীতটাও কম যার কারণে অর্ডারটাও কম মোটামুটি ভালো ইনকাম করছি তো বাইরে ছিল প্রায় 3.5 ঘন্টা মতন আমার কাছে তো 3.5 ঘন্টার মধ্যে বাইরে দিয়ে আমি অর্ডার নেওয়া এবং অর্ডার কনফার্ম করা সব কিছু মোটামুটি শিখাইলাম তো আপনারা দেখতেই পারলেন যে ভিডিওতে যে বাইরে যেভাবে বলবো তো মোটামুটি হাতে কলমে একদম ভালো মতন শিখে দিয়েছি বাইরে আমার মনে হয় না আর কোনো জায়গাতে শেখা দরকার যতটুকু শিখাইছি ততটুকুতে এনাম কাজ করতে পারবো তো সমস্যা নেই তো কেমন লাগলো জানাই দেন আজকে আমি যে ভিডিওর কন্টেন্টটা ছিল যে আজকের ডেইলি রুটিনটা কীভাবে কী আমি শুক্রবারে কী করি তো সবাই সবসময় কাজ শিখায় না এই 5 দিনের মধ্যে 3 জনের মোটামুটি কাজ শিখাইলাম তো এই সপ্তাহটার মধ্যে আর কি বেশি কাজ শেখানো হয়েছে নাহলে অন্যান্য সময় সপ্তাহে 1 জন বা 2 সপ্তাহে 1 জন এরকম করে শেখানো হয় তো এই সপ্তাহে সবাই শিখতে চাইছে এই জন্য শেখানো হয়ে গেছে আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো মেরে দেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দেন আর কী কী নিয়ে ভিডিও চলছে সেটা কমেন্ট করে জানাই দেন
কি বুঝেন নাই কি বুঝছেন সেটাও কমেন্ট করেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আজকের মতো পর্যন্ত, তো বাই।